পারবে। আমি আল্লাহ কে মালিক বলে স্বীকার করে নেবে, আমি আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ বলেন আমার উপরে দায়িত্ব হলো ওই বান্দা বান্দির উপর। কি দায়িত্ব? কি দায়িত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর উপরে এটা দায়িত্ব অর্পিত হয়ে গেছে, ইউখরিজুহুম তাকে আমি বের করে আনব। কোন জায়গা থেকে আল্লাহ বের করে আনবেন? মিনাল যুলুমাত, আমার বান্দা যদি বিপদে থাকে, আমার বান্দা যদি পথভ্রষ্ট হয়, রাস্তা হারিয়ে ফেলে, আমার বান্দা যদি অন্ধকারে নিমজ্জিত হইয়া যায়, অন্ধকার বলতে আমার বান্দা যদি গুনাহের সাগরেও যদি হাবুডাবু খাইতে থাকে, আমি আল্লাহ আমার বরকতে হাত দিয়ে টান দিয়ে ওই বান্দা কিংবা বান্দিকে টেনে নিয়ে জান্নাতের রাস্তা দেখাইয়া দিব। আল্লাহ তাআলাকে অভিভাবক মানলে লাভ না ক্ষতি? কিছু ওয়াজ আজকে আমি করব আর কিছু আপনারা করবেন, মিলা জেলা করে, ঠিক আছে? মিলা জেলা বাস করবো। এই যে আজকে এইবার দিয়ে মনে হয় চারবার মনে আসলাম, তাই চারবার দিয়ে আসলাম, এই এতবার আসলাম, কিছুই কি শিখেন নাই আপনারা? কিছু আর শিখেন নাই? এই জন্য আজকে অর্ধেক আমি করব আর অর্ধেক আপনারা করবেন ইনশাআল্লাহ। ক্ষতি হবে না, লাভ হবে। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনকে ভালোবাসে, এ জবান দিয়ে যদি কোনো একটা কথা বের করে, বাল্লিউ আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ নবী বলছেন আমার পক্ষ থেকে যদি একটা বাণী, একটা হাদিসের একটা অংশ তুমি যদি মুখ দিয়ে বলে আরেকজনের কাছে পৌঁছাই দিতে পারো, যদি পৌঁছে দিতে পারো, আমি নবী তোমাকে ওয়ারিশ বানিয়ে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীর ওয়ারিশ। তোমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছি আমি, আমার এই দিনকে, আমার এই মেসেজকে, আমার এই বার্তাকে তোমরা তোমাদের কানে যাওয়ার পর ওইটাকে আরেকজনের কাছে পৌঁছে দেবে, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে। যদি আদান প্রদান না হয় বন্ধ হয়ে যাবে, এক সময় শেষ হয়ে যাবে। আর খ্রিস্টানরাও চায় যে মুসলমান যেন এই আদান প্রদান যেন এটা না করে, শিক্ষা যেন না শিখায়, শিক্ষা প্রতিষ্ঠান যেন মুসলমানের বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায়, মসজিদ যেন তালা লেগে যায়, তাহলে তাদেরকে জোর করে কি করতে হবে না, বন্ধ করাই যাবে না, আস্তে আস্তে ভিতর থেকে এমনি বাদ হয়ে যাবে, এ খ্রিস্টানদের একটা চাপ। এজন্য আমাদেরকে এই ধারাবাহিকতা চালু রাখতে হবে, মোট পর্যন্ত আমরা চালিয়ে যাব, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শিক্ষা দিয়ে যাব, তাদেরকে ওসিয়ত করে যাব, আমার যে কাজ এ কাজ যেন তোমারও হয়। বুঝাইতে পারলাম? বুঝছেন আপনারা? নবী আলাইহিসসালাম যখন বিদায় হজের ভাষণ দিবেন, আকমালতু দীনাকুম, আমি কি আমার এই মেসেজ, যে মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে আরোপিত হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা আমার উপরে পাঠানো হয়েছে, নবীজি প্রশ্ন করেছেন সওয়াল ও সাহাবীদের সামনে নিয়ে, আমি কি সে বার্তা তোমাদের মাঝে পুরাপুরি পৌঁছাইতে পেরেছি? নবীজি প্রশ্ন করেছে, সমস্যরে সকল সাহাবি এক বাক্যে জবাব দিয়েছেন, কালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কিছু আমাদেরকে জানাই দিয়েছেন। তখন নবীজি বলে গেলেন, যদি আমি তোমাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়ে থাকি,
انا خاتم النبيين لا نبي بعدي আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নবীর পরে নবী আছে আমাদের নবীজির পরে আর কোন নবী আছে আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং আমার যে কাজ এই কাজ আমি আমার উম্মতের মধ্যে রেখে গেলাম এই কাজ তোমরা যদি চালু রাখো তোমরা যদি এটাকে ধরে রাখো এটা আদান প্রদান যদি তোমরা করতে থাকো আমি নবীজির পক্ষ থেকে সুসংবাদ শোনো হাশরের মাঠে আমি নবীজির সাথে তোমরা থাকবা আপনি মনে হয় বাড়ি থেকে আজকে বইলে দিছে সাতলা বানার হুজুর আইব সুবহানাল্লাহ তোমার লাগলে একটা জোরে ধরে কইও না মনে হয় বাড়ি থেকে বইলে দিছে তাইলে হাশরের মাঠে যেন আমরা নবীজির সাথে উঠতে পারি থাকতে পারি এই নিয়ত আমাদের আছে না সবারই সবার আছে না আপনাদের আছে না নিয়ম ভালো আছে এজন্য আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে নবীর পরে নবী নাই নবীর যে কাজ আমি নবীজির উম্মত হওয়ার কারণে আমার উপরেও একই কাজ আমারও একই কাজ আর এই কাজটা আমাদের উপরে অর্পিত হওয়ার কারণে অর্পণ করার কারণে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন خير أمتي الله تعالى বলেন যত নবীর যত উম্মত দুনিয়া থেকে গুজরা গেছে অতিবাহিত হয়ে চলে গেছে কোন নবীর কোন উম্মতকে আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দেন নাই যে তোমরা শ্রেষ্ঠ উম্মত খায়রু উম্মত উত্তম উম্মত কেবলমাত্র শুধুমাত্র শেষ নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন খায়রু উম্মতি সমস্ত নবীদের উম্মতের চাইতে তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মত আর শ্রেষ্ঠত্বের কারণ কি সেটাও আল্লাহ তাআলাই জানিয়ে দিলেন কোন কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত বলে বিবেচিত হলে কি কারণে তোমরা সবচেয়ে ভালো উম্মত আল্লাহ তাআলা তাই জানিয়ে দিলেন উখরিজাত লিন্নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য বের করা হয়েছে তোমরা মানুষকে জাহান্নাম থেকে বিরত রাখার জন্য চেষ্টা করলে মানুষকে কালেমার দাওয়াত দিবে নামাজের দাওয়াত দিবে কোরআনের দাওয়াত দিবে দিনের দিকে আহ্বান করবে এই আহ্বান করার কারণেই হলা তোমরা শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ কি দাওয়াত দিব আমরা তাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তা'মুরুনা বিল মা'রুফ কোন কাজের তোমরা দাওয়াত দিবা সেই দাওয়াতটাও আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন এই উম্মতকে আল্লাহ তাআলা বলে দিলেন মানুষগুলা যদি শয়তানের পরচলায় শয়তানের ধোকায় যদি মানুষগুলা পথভ্রষ্ট হয়ে যায় মানুষগুলা যদি জাহান্নামের দিকে হাঁটা আরম্ভ করে দেয় তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা যারা জানো তোমরা যারা বুঝো তাদের উপরে দায়িত্ব হলো তারা যেন ওই মানুষটার সামনে দাঁড়ায় যেন তাকে ওই রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে আসে আলোচনা কি আপনারা হারিয়ে ফেলেছেন
কোন পর্যন্ত গেছি মনে আছে? আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করতেছেন কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে, তা আপনাদের মাঝে বর্ণনা দিতেছিলাম, মনে আছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো এই যে তোমরা নিজেরা নেক আমল করবে, সৎ কাজ করবে, আর মানুষকে নেক কাজের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করবে। এই গুণ থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বলে মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলার সাথে অনারে আরোহণ করে একজন নবী কথা বলতেন, নিয়মিত কথা বলতেন, প্রতিদিন একবার করে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। সে নবীজির নাম কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক দিন আল্লাহ তাআলার সাথে এক ঘন্টা, দুই ঘন্টা, আড়াই ঘন্টা পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আলোচনার বিষয়বস্তু থাকত আখেরি নবী এবং আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। আলোচনার বিষয়বস্তু কি থাকত? আল্লাহ এবং মূসা আলাইহিসসালামের মাঝে যে কথোপকথন হতো। আলোচনার বিষয়বস্তু থাকত যে তিনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উম্মতের বিষয়ে শুধু কথা বলতেন। একদিন মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছে, আল্লাহ প্রত্যেক